ভাসানীকে আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পা ছুঁয়ে সালাম করত। বঙ্গবন্ধু রাজনৈতিক পিতা ছিলেন ভাসানী। যদি ভাসানী পল্টন থেকে এই স্লোগান না দিতেন জেলের চালা ভাঙবো শেখ মুজিবকে আনবো, তাহলে শেখ মুজিব বঙ্গবন্ধু হতেন না, হয়তো কারাগার থেকেও বের হতে পারতেন। কিন্তু সেই অকৃতজ্ঞের দল আওয়ামী লীগ আজকে ভাষাটিকে ইতিহাস থেকে মুছে দিতে চায়। সেদিন আমাদের উপরে হামলা করে ওরা স্লোগান দিয়েছিল, ওরা বলেছিল যে টুঙ্গিপাড়া যায় না ওরা বাংলা ভাষানির এখানে আসছে কেন। আরে ভাই, আমরা কোনো জাতীয় নেতৃবৃন্দকে অসম্মানিত করি না, যার যতটুকু অবদান ইতিহাসে, যার যতটুকু অবদান আমরা তাদের প্রত্যেককেই স্মরণ করতে চাই, শ্রদ্ধা দাঁড়াতে চাই। টুঙ্গিপাড়া যাব, এই যে এক জায়গায় গেলাম আপনারা হামলা শুরু করে দিলেন, কেমনে যাব? আপনারা তো আর এখন কোন মানুষের কাতারে পড়েন না, আপনাদের মধ্যে মানবিকতা নাই, আপনারা দৈত্য দানবে পরিণত হয়েছে। এখন তো স্থানীয় সরকার নির্বাচনে বিরোধীরা অংশ নিচ্ছেন না, কাকে কাকের মাংস খায় না, আপনারা তো নিজেরাই নিজেদের মাংস খাওয়া শুরু করে দিয়েছেন। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ মারামারি করে এই স্থানীয় নির্বাচনে পর্যন্ত প্রায় শতাধিক অলরেডি মারা গিয়েছেন। এই সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করে দেশকে একটি সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে, এবং এই সরকার সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে কিছু অপদার্থ, অযোগ্য, চোর, বাসপাদদেরকে বসিয়ে বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে, বাংলাদেশকে একটি ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত করার দিকে নিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনার নির্বাচনের নামে রক্তের হোলি খেলার আয়োজন করছে, নির্লজ্জের মতো বলছে যে সহিংসতা আমাদের একটি নির্বাচনী নাকি সংস্কৃতি, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যে কথা বললেন, নির্বাচন একটু টুকটাক ঝগড়াঝাটি হয়, মানুষের প্রাণ চলে যাচ্ছে, মায়ের বুক খালি হচ্ছে, আর তারা ক্ষমতায় থাকার জন্য সব কিছুকে জায়েজ করছে। আমাদের উপরে হামলা হয়েছে, ওবায়দুল কাদের সাহেব নিন্দা জানিয়েছেন, আমরা গতকালকে বলেছি, এই কথা যদি আপনাদের মনের কথা হয় আমরা ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা সংঘাত সহিংসতার রাজনীতি চাই না, প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি চাই না, আমরা সম্প্রীতি সহনশীলতার রাজনীতি চাই। কিন্তু আপনাদের কথায় কাজে তো মিল থাকে না, ইতিহাস তাই বলে। 2014 সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতারা বলেছিল এটি নিয়ম রক্ষার নির্বাচন, খুব শীঘ্রই নির্বাচন হবে, নির্বাচন হয়েছে? হয় নাই। 2018 সালের নির্বাচনে বঙ্গবন্ধুর সাথে যারা রাজনীতি করেছেন, ডক্টর কামাল হোসেন, মুক্তিযুদ্ধের সংগঠক জাফরুল্লাহ চৌধুরীদের মতো ব্যক্তিদেরকে প্রধানমন্ত্রী বলেছিলেন আমাকে বিশ্বাস করুন, কিন্তু এই জাতির দুর্ভাগ্য প্রধানমন্ত্রীকে বিশ্বাস করে এই জাতি প্রতারিত হয়েছে, মুক্তিযোদ্ধারা প্রতারিত হয়েছে, বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচররা প্রতারিত হয়েছে, যেটা বঙ্গবন্ধুকে আমরা মনে করি অসম্মান করা হয়েছে। তো কাজে আপনাদের কথায় কাজে মিল নাই। ডাকসু নির্বাচনেও বলেছিলেন হামলাকারীরা প্রত্যেকেই বিচারের আওতায় আসবে, কিন্তু কাউকে আপনারা ধরেন নাই। আপনাদের ভূমিকা, আপনারা সর্প হয়ে ধ্বংস করছেন, ওজা হয়ে ধারেন, এই সর্প হয়ে ধ্বংস করা, ধ্বংস করা, ওজা হয়ে ধারো, এই নীতি পরিহার করেন, নাহলে আপনারা নিজেরাই নিজেদেরকে দংশন করা শুরু করবেন। জনগণ আজকে এত বোকা না, প্রতিনিয়ত টেলিভিশনের সামনে মিথ্যাচার করছেন, সাংবাদিকদের কেটেকে ভুলভাল তথ্য দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করছেন, মানুষ সমস্ত কিছু জানতেছে। আমরা যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে শহীদ মিনারে একটি গণসমাবেশ করেছিলাম, সারা দেশে আমাদের ছাত্র যুব নেতারা যখন মানুষকে সংগঠিত করে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই সরকারকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি থেকে সরে আসার জন্য আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে, সেই সময় আমাদের উপরে হামলা করে আমাদের এই আন্দোলনকে দমন করার চেষ্টা করছে, বানচাল করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী বিদেশ থেকে সে সংবাদ সম্মেলনে বলেছেন তেলের দাম বাড়তি, আমি বলবো আপনি হয়তো বাংলাদেশের ওই বিটিভির বাতাবি লেবু চাষের খবর দেখেন আর বিশ্ব খবর রাখেন না, যে কারণে আপনি বলছেন যে তেলের দাম বাড়তি, গত 1 সপ্তাহ ধরে বিশ্ববাজারে তেলের দাম কমেছে, আপনারা কেন তেলের দাম দেশে কমাচ্ছেন না?
আমরা বলছি যে সরকারের ছুড়ে দেওয়া ইস্যুতে আমাদেরকে ব্যস্ত থাকলে চলবে না, আমাদের ছুড়ে দেওয়া ইস্যুতে সরকারকে কথা বলতে হবে। আমাদের হামলা মামলা যাই করুক, আমাদের ইস্যু ছিল ওখানে তেলের দাম এক পয়সাও বাড়ানো যাবে না, গণপরিবহনে গণপরিবহনে এক পয়সাও বাড়ানো যাবে না, দ্রব্যমূল্যের দাম যদি নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারে সারা বাংলাদেশে এই মাফিয়াদের পতনের দাবিতে আন্দোলন করে তুলতে হবে আমাদেরকে। হামলা মামলা করে গণ অধিকার পরিষদ তথা তারুণ্যের গণজোয়ার রুখা যাবে না। এদেশের মানুষ তাদের অধিকার আদায়ের জন্য গণ অধিকার পরিষদের নেতৃত্বে সংগঠিত হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আপনাদের সামনে দুটো পথ রয়েছে, একটি পথ শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, আরেকটি পথ হচ্ছে নিষ্ঠুর নির্মম পরিণতি। দুটির একটি আপনাদেরকে বেছে নিতে হবে, আমরা আপনাদেরকে সময় দিচ্ছি। যদি ভেবে থাকেন পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের গোলামি করে আবারও 14 বা 18 সালের মতো পার পেয়ে যাবেন, আমরা বলবো আমরা বেঁচে থাকতে পার পাবেন না। অনেকেই বলেছেন আপনারা মামলা করেছেন, টাঙ্গাইলে হামলা হয়েছে, যেখানে দেশের প্রধান বিচারপতি মহোদয়কে গোয়েন্দা সংস্থা বন্দুক ঠেকিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেয়, তারপরে আবার তাকে নিয়ে বিচারের প্রহসন করে, গণমাধ্যমে টকশো হচ্ছে, পেপার পত্রিকায় লেখা হচ্ছে যে এটা নাকি দেশের আইনের শাসনের দৃষ্টান্ত। আমি বলবো দেশে যদি আইনের শাসন থাকতো, আমাদের হাইকোর্ট থেকে রায় আসতো 2014 সালের সংসদ অবৈধ সংসদ। দেশে যদি আইনের শাসন থাকতো, কোর্ট স্বপ্রণোদিত হয়ে রুল দিতে পারত যে 2018 সালে মানুষ ভোট দিতে পারে নাই। আজকে আদালত স্বাধীন না, দেশে আইনের শাসন নেই, যে কারণেই প্রকাশ্য দিবালোকে আমাদের উপরে যে হামলা করেও তার বিচার হচ্ছে না। বিচার হবে, প্রতি ফোঁটা রক্তের শোধ নেওয়া হবে। যদি আমরা বেঁচে থাকি, আমরা বেঁচে না থাকলে আমাদের উত্তরসূরিরা প্রতি ফোঁটা রক্তের প্রতিটি আঘাতের জবাব দেবে, তারা শক্তি দিয়ে দেবে না। দেশে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠা করে বিচারের মুখোমুখি করিয়ে দেবে। একটা কথাই বলে শেষ করব, আজকে আওয়ামী লীগের ভাই বন্ধুদেরকে বলবো, বিমানে চড়ে কতিপয় লোক পালিয়ে যাবে, কতিপয় মন্ত্রীর টাকা আছে বাইরে বাড়ি গাড়ি করেছে, আপনাদেরকে কিন্তু দেশে থাকতে হবে। আপনারা যে সন্ত্রাসী কার্যক্রম করছেন, ভিন্নমত এবং বিরোধীদের হামলা করছেন, এই পথ যদি আপনারা পরিহার না করেন, আপনাদেরকে জনগণ ক্ষমা করবে না। যদি সময় থাকতে সুদ দেন, শিক্ষা নেন, না হলে কিন্তু নিষ্ঠুর পরিণতি বরণ করতে হবে। হুঁশিয়ার করে দিচ্ছি, আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের স্পষ্ট দাবি ব্যক্ত করছি, ওবায়দুল কাদের যদি নিন্দা জানিয়ে থাকেন, হামলাকারীদেরকে গ্রেপ্তারের নির্দেশ দেন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। এবং সারা বাংলাদেশের আমাদের নেতা কর্মীদেরকে একটা কথা বলবো, কোন সময় এখন পর্যন্ত রণাঙ্গন থেকে কাপুরুষের মতো পালিয়ে যায়নি এবং যাব না। আমরা খুব শীঘ্রই রংপুরের পীরগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী বিভিন্ন জায়গা আমরা সফরে বের হব। আপনারা প্রস্তুত থাকেন, জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করে তুলুন, পাড়া মহল্লায় মানুষকে সংগঠিত করুন, আমরা বাংলাদেশে ঐক্যবদ্ধ ভাবে মোকাবিলা করতে হবে। প্রশাসনের ভাই বোনদের প্রতি একটি আহ্বান রেখে শেষ করবো, এতদিন যা করেছেন আমরা ভুলে গেছি, আপনারা এখন থেকে অন্তত জনগণের পাশে থাকুন, এই স্বৈরাচারী ফাঁসিবাদী সরকারের পক্ষে আর কাজ করেন না, যদি কাজ করেন আপনারাও ওদের কাতারেই দাঁড়াতে হবে, ভুলে দিলাম।